আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অ্যামাং এবং অ্যামাংগেস্ট দুটি শব্দের মাঝে কি পার্থক্য রয়েছে। অ্যামাং এবং অ্যামাংগেস্ট এর মধ্যে অ্যামাং সবচেয়ে প্রেফারেবল ভ্যারিয়েন্ট এবং এটা আমেরিকান ইংলিশে বেশি ব্যবহৃত হয়, এবং অন্যদিকে অ্যামাংগেস্ট এটা ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহৃত হয়। কোনো ভাষণই দুটোই সঠিক। অ্যামাংগেস্ট যেটা ব্রিটিশ ভাষণে ব্যবহৃত হয় এটা আবার আমেরিকানদের কাছে একটু বাগাড়াম পর মনে হয়, একটু বেশি মনে হয়। ওরা মনে করে যে অ্যামাংটা ব্যবহার করলে তো চলে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি তাহলে অ্যামাং যে শব্দটা এটা বেশি প্রেফারেবল। আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ইউনিভার্সিটির লেখনীতে আমরা অ্যামাং শব্দটা বেশি ব্যবহার করি, সেটা আমেরিকান এবং অ্যামাংগেস্ট সেটা ব্রিটিশ। তবে দুটোই ব্যবহার করা যায়, দুটার মাঝে কোনো ভুল নেই এবং দুটাতে কোনো অসুবিধা নেই, অর্থ প্রকাশ পাচ্ছে। তবে আমাদের দেশে আমরা অ্যামাংটা বেশি ব্যবহার করি। তাহলে বোঝা গেল যে অ্যামাং হচ্ছে, আবার বলি, অ্যামাং হচ্ছে আমেরিকান এবং অ্যামাংগেস্ট হচ্ছে ব্রিটিশ। আমরা মানে ব্রিটিশ ইংলিশে এটা বেশি ব্যবহৃত হয়, অর্থ একই। সবাইকে ধন্যবাদ।